আজকের ক্লাসে আমরা জেকুয়েরি নিয়ে আলোচনা করব, জেকুয়েরির ক্লাসগুলো নিয়ে আর কি কি ক্লাস আছে জেকুয়েরির মধ্যে। যেমন এর মধ্যে জেকুয়েরি হাইট শো আছে, হাইট শোটা তো কালকে মনে হয় দেখছিলাম আমরা, তো আজকে দেখবো জেকুয়েরি ফেট, জেকুয়েরি স্লাইড, অ্যানিমেস্ট, তারপর হচ্ছে কলব্যাক, আর জেকুয়েরি গেট। এই কয়েকটা বিষয় নিয়ে আমরা চেষ্টা করবো আলোচনা করার, ঠিক আছে? তো প্রথমে বলে রাখি আসলে ফেট জিনিসটা কি। ফেট মানে হচ্ছে ধরেন কোনো কিছু আসা আর কি, স্মুথলি কোনো কিছু আসা। তো আমি এক্সাম্পল দিয়ে না দেখাইলে বুঝবেন না, কষ্ট হবে আর কি। তো আমি একটু এক্সাম্পল করে দেখাচ্ছি। এগুলো কিন্তু এক একটা ফাংশন জেকুয়েরির। ওকে, তো যখন আপনারা জেকুয়েরি নিয়ে কাজ করবেন এই ফাংশন গুলা আপনারা ইউজ করতে পারেন যে কোনো জায়গায়। তো ফেডের মধ্যে আপনার জেকুয়েরি ফেড মেথডের, ফেড তো একটা মেথড, সো জেকুয়েরি ফেড মেথডের আপনার মেথডের আবার চারটা ফাংশন আছে আর কি। যেমন ফেড ইন, ফেড আউট, ফেড টগল, আর হচ্ছে ফেড টু। ফেড ইন মানে হচ্ছে আমি দেখাচ্ছি, যেমন আমাদের এখানে বাটন আছে, ওকে, তারপর এখানে আমাদের একটা ফাংশন অলরেডি করা আছে। তো আমি যেটা করব, এখানে আমি জেকুয়েরি ফেডটা ইউজ করব। ওকে, তো ফেডটা ইউজ করার জন্য আমার একটু স্টাইল করার দরকার ছিল ভালোভাবে বোঝানোর জন্য। আচ্ছা, যাই হোক, এখানেই করি আমি। তো বাটন কে আমি ধরেন এই ক্লাস এই আইডিটাকে একটা রাখি, এই আইডিটাকে ধরেন হাইট নামের যে বাটনটা আছে এই বাটনটাকে আমি ফাংশনের মধ্যে বলে দিছি যে এটা হবে না ডলার, ধরেন এখানে একটা ডিপ নেই, ক্লাস হচ্ছে ধরেন যে কোনো কিছু ওয়ান, এটা ক্লাস নিলাম, ডিপটা ক্লোজ করছি। আমি এই ডিপের মধ্যে আমি এই ফেডটা ইউজ করব এখন। তো এই ফেডটা আসলে ডিপকে কিভাবে এই করে ক্লাস না দিয়ে আইডি দিই, এটা আইডি হচ্ছে ওয়ান। তো এখানে আমি বলে দিলাম কার জন্য কাজ হবে, এই ওয়ান নামের আইডিটার জন্য এই ফাংশনটা কাজ করবে। তো এই ফাংশনটা কি করবে, ডট ফেট ইন করবে। তো ফেট ইন জিনিসটা কি সেটা আমরা এখন দেখব, এবং ফেট ইন কিভাবে ইউজ করা হয়। ফেট ইন ইউজ করার জন্য আরো এর মধ্যে কিছু এক্সট্রা কিছু অ্যাড করে দিলে সবচেয়ে বেস্ট হয়। তো আমি একটু প্ল্যান করি কিভাবে করা যায়। এখানে যদি আমি একটা কালার নিতাম, আমাদের আউটপুটটা একটু দেখি তো কেমন আছে, কিছুই হয়নি। শো নামের বাটনটা দরকার নেই, যখন ক্লিক করো ফাংশন ওয়ানটা ফেড ইন হবে। তো এখানে এই আইডিটাকে আমি নর্মালি এখানে হেডের ভিতরে স্টাইল যেন কইলি কে হেডের ভিতরে না, আচ্ছা এখানে একটা স্টাইল লিখলাম নর্মালি, ওয়ান নামের যে আইডিটা আছে ওই আইডিটা
ডিসপ্লে থাকবে নান। মানে হচ্ছে এই আইডিটা, এই আইডির ভিতরে যা আছে সবকিছু নান থাকবে, ডিসপ্লে নান হবে। ওকে, তো যখন ক্লিক করলাম তখন দেখেন কি স্মুথলি কিন্তু আমার এই কন্টেন্টটা শো হয়েছে। আমি আরেকবার দেখাচ্ছি, আমি এটাকে ডিসপ্লে নান করে দিছি, আমার কিন্তু কন্টেন্ট নাই, আমি এটা রিমুভ করে দিই। তো কি হলো, আমার কিন্তু প্যারাগ্রাফ ট্যাগ নাই। আমি যখন এখানে বাটনে ক্লিক করলাম তখন একটু স্মুথলি কিন্তু আমার এই কন্টেন্টটা শো হয়েছে। তো এই কন্টেন্টটা শো হওয়ার জন্য আপনার যে মেথডটা ইউজ হয়েছে ওই মেথডটাই হচ্ছে ফেড ইন। এবং এই এইখানে আপনি ইচ্ছা করলে যদি সেম মিলি সেকেন্ড ইউজ করে দেন তাহলে দেখবেন আপনার ফেড ইনটা আরো স্মুথলি হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে। অনেক জায়গায় অনেক ওয়েব পেজের মধ্যে এই ধরনের কাজগুলো আপনারা দেখতে পারবেন যে আসলে এইভাবে কাজগুলো কিভাবে করে, মানে এই কাজের এক্সাম্পল গুলো দেখতে পারবেন। তো নর্মালি আমি যদি আবার এইখানে ফেড আউট দিতাম, আমি যদি এখানে ফেড আউট ইউজ করতাম, ফেড আউট ইউজ করলে কি হইতো আমাদের, তো ফেড আউটটা ইউজ করে দিই, ফেড আউট মানে ফেড আউট হয়ে যাবে আপনার স্মুথলি। ওকে, তো ফেড আউট যেহেতু হবে এখানে তো আর ডিসপ্লে নানের দরকার নাই, সো এরকম হবে। তো এটা টিপ দিলে আস্তে 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 এটা চলে গেল। আরেকবার দেখাচ্ছি, এটা যখন আমি ক্লিক করব তখন সে 3 সেকেন্ড সময় নিয়ে তারপর চলে যাবে। 3 সেকেন্ড সময়টা কেন নিল, কারণ হচ্ছে এখানে আমি 3000 মিলি সেকেন্ড দিয়ে দিছি, মানে 3 সেকেন্ড। ওকে, তো ফেড আউটের কাজটা হচ্ছে ফেডটা আপনার যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটাকে স্মুথলি আউট করে দিবে, এবং ফেড ইন হচ্ছে আপনার হাইড কন্টেন্টটাকে শো করে দিবে। এবং ফেডের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ফেড টগল। ওকে, ফেড টগল ফাংশনটা কি করবে আপনার, ফেড টগলটা হচ্ছে আপনার কন্টেন্টটাকে নিয়েও আসবে আবার হাইডও করবে, মানে একসাথে দুইটা কাজ করবে। যেমন এখানে যখন আমি ক্লিক, হ্যাঁ কেউ কিছু বলতে চাও, বলো বলো। আমার কথা শুনতে কি প্রবলেম হয় কারো? একটু কথা বলুন সবাই। ওকে, সো ফেডের কাজ হচ্ছে এটাই যে আমাদের কন্টেন্টটাকে ফেরত নিয়ে আসবে এবং হাইড করে দিবে, মানে ফেড ইন করবে এবং ফেড আউট করবে একটা বাটনের মধ্যে। যেমন আমি যদি এখানে এটাতে ক্লিক করি আমাদের কন্টেন্টটা 3 সেকেন্ডের মধ্যে চলে গেছে, আবার যখন আমি এই বাটনে ক্লিক করব তখন আবার আস্তে আস্তে শো করতেছে। ওকে, তো এই হচ্ছে আমাদের ফেড টগলের যে কাজ আছে ওই ফেড ফেড টগলের কাজটা, মানে ফেড মেথডের কাজটাই হচ্ছে এইটুকু। ওকে, এবং স্লাইড নামে একটা মেথড আছে যে কইতে, যেমন আমরা এখানে ফেড নামে একটা মেথডে কাজ করছি, কিন্তু স্লাইড নামে একটা মেথড আছে যে স্লাইডটা আপনার উপর থেকে নিচে আপনার কন্টেন্টকে নিয়ে আসবে। ফেড মানে তো একদম ভিতর থেকে সামনের দিকে নিয়ে আসে, এবং স্লাইড হচ্ছে ধরেন যে কোনো একটা সাইড থেকে আপনার কন্টেন্টটাকে নিয়ে আসবে। যেমন আমরা যদি এখানে স্লাইড ইউজ করি, যেমন স্লাইড আপ, এটাকে বলে রাখি স্লাইডের হচ্ছে আপনার মেথড হচ্ছে স্লাইড আপ, স্লাইড স্লাইড ডাউন, ওকে, এবং হচ্ছে স্লাইড স্লাইড টগল, তিনটা। তো স্লাইড আপ দিয়ে যেটা করতে পারবেন, স্লাইড আপ দিলে আপনি স্লাইড আপ দিলে হচ্ছে উপর থেকে আপনার কন্টেন্ট আসবে। যেমন 3000 মিলি সেকেন্ড বাদ দিয়ে আপাতত, ওকে, স্লাইড আপ দিলাম, তারপর কন্টেন্ট সব ঠিকঠাক আছে, আচ্ছা স্লাইড উপরের দিকে চলে গেছে দেখতে পাচ্ছি। ওকে, আমি একটু দেখি কি করছি, আমি স্লাইড আপ এটাকে ডিসপ্লে নান করে দিই, স্টাইলে 1K ডিসপ্লে নান করে দিলাম, ডিসপ্লে নান। ওকে, ডিসপ্লে নান,
আচ্ছা, ফাংশনটাতে মনে হয় ঝামেলা করছি আমি। ডিসপ্লে নান, মানে কি করছি, স্লাইড আপ হবে মানে, আচ্ছা ডাউন দেখি তো, আমি কি কনফিউজ হয়ে গেলাম। স্লাইড ডাউনে কি আসে, এটা রিমুভ করে দিচ্ছি, স্লাইড ডাউন স্লাইড ডাউনে কোনো কাজ করে না, স্লাইড ডাউন এবং স্লাইড আপ। আচ্ছা স্লাইড টগল, স্লাইড টগল দিলে তো বোঝা যাবে আমাদের কাজটা কি কেমন হচ্ছে। কি হলো, স্লাইড চলে গেল আবার স্লাইড আসলো নাকি? আচ্ছা মানে বেসিক্যালি বিষয়টা এই, আপনি যখন স্লাইড আপ দিবেন তখন আপনার কন্টেন্টটা স্লাইডের উপর দিকে যাবে, এবং স্লাইড ডাউন যখন দিবেন আপনার কন্টেন্টটা নিচের দিকে আসবে। আর স্লাইড টগল হচ্ছে উপরে নিচে দুইটাই, যখন এখানে ক্লিক করলেন তখন দেখলেন যে হাইট হয়ে গেছে মানে স্লাইড আপ হয়ে গেছে, মানে আপনার এই কন্টেন্টটা উপরে আসছে, এবং ক্লিক করলে কি হচ্ছে আপনার কন্টেন্টটা নিচে আসলো। এটাই হচ্ছে স্লাইড আপ ডাউনের যে ব্যাপার স্যাপার ওইটা। তো স্লাইড মূলত ধরেন ইউজ করতে পারেন আপনি কিসের ক্ষেত্রে, স্লাইডারের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে, স্লাইড আপ ডাউন উপর থেকে একটা স্লাইডার ক্রিয়েট করে করতে পারেন আপনি, ঠিক আছে। তো যেমন আর স্লাইডের মধ্যে যদি আপনি চান এখানে মিলি সেকেন্ড ইউজ করে দিতে পারেন, অথবা স্লো বা ফাস্ট কথাটা ইউজ করে দিতে পারেন। যেমন যদি এখানে স্লো ইউজ করে দেন তাহলে কি হবে, আপনার এখানে কন্টেন্টটা স্লো স্লো মোশনে যাবে আর কি, আস্তে আস্তে, হচ্ছে না, না হলে ভুল করছি। ওকে ডাবল কোটেশন দেয়নি, একটা ডাবল কোটেশন হবে। ওকে এই হচ্ছে স্লোয়ার ব্যাপার স্যাপারটা। তো এই হচ্ছে আমাদের স্লাইড। সো স্লাইড নিয়ে আর তো এখানের মতো কিছু নাই। তো আমি এখন একটু দেখাই যে এনিমেট, এনিমেট জিনিসটা কি। তো এনিমেট জিনিস হচ্ছে আপনার কন্টেন্ট আপনি যদি একটু ঘুরাইতে পেঁচাইতে চান বা নাড়াচাড়া করিতে চান, সেক্ষেত্রে এনিমেটটা ইউজ করতে পারেন। সিএসএস দিয়েও, সিএসএস অ্যানিমেশন দিয়েও অ্যানিমেশনটা করা যায়। আপনি চাইলে জিএস দিয়েও করতে পারেন। আর জিএস দিয়ে কিভাবে করবেন সেটা আমি একটু বলে দিই। যেমন আপনি যদি আপনার এই কন্টেন্টটাকে, আমি চাচ্ছি একটু নাড়াচাড়া হবো, হ্যাঁ, তো এটাকে করার জন্য আমি বলে দিচ্ছি এই হাইট নামে বাটনটাকে যখন কেউ ক্লিক করবে তখন তখন হচ্ছে এই আইডিটা, এই আইডিটা অ্যানিমেট হবে। এই আইডিটা অ্যানিমেট হবে এবং অ্যানিমেটটা লিখতে হবে এইভাবে, এই আইডিটা প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিবেন, তারপর মাঝখানে লিখবেন আসলে অ্যানিমেশনটা কিভাবে চান। ওকে আমি মানে ব্রেকেটটা উল্টা দিয়ে ফেলছি, প্রথম হবে ফার্স্ট ব্রেকেট, তারপর হবে সেকেন্ড ব্রেকেট, তারপর ভিতরে আসবে আপনার অ্যানিমেশনটা কিভাবে হবে। ধরেন আমি চাচ্ছি যে লেফট থেকে 250 পিক্সেল, আচ্ছা লেফট থেকে 200 পিক্সেল যাক, দেখি কাজ করে কিনা। লোড, ক্লিক, 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 ওকে আবার ভুল করছি, যাই হোক সমস্যা নাই, দেখতেছি কি ভুল করছি। ডট অ্যানিমেট এবং চাচ্ছি যে লেফট থেকে 250 পিক্সেল সরে যাক, বাটনে যখন কেউ ক্লিক করবে তখন এই আইডিটা অ্যানিমেট হয়ে লেফট থেকে 250 পিক্সেল যাবে। আচ্ছা দেখতেছি এটা কি হয়েছে। আচ্ছা কন্টেন্টটা না আসার কারণটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট আমাদের এই কন্টেন্ট গুলা এইচটিএমএল এলিমেন্টের মধ্যে স্ট্যাটিক পজিশনে থাকে। স্ট্যাটিক পজিশন মানে হচ্ছে একটা পজিশনে সেট থাকে। তো আমরা যদি অ্যানিমেশন প্রপার্টিটা ইউজ করতে চাই এখানে মেথডটা, তাহলে আমাদের যে কন্টেন্টটাকে আমরা মুভ করাইতে চাই ওই কন্টেন্টটাকে আমাদের ধরেন
পজিশন হয়তো রিলেটিভ করে দিতে হবে, ফিক্সড অথবা অ্যাবসলিউট করে দিতে হবে। সো আমরা যেহেতু জানি যে পজিশন রিলেটিভে কোনো এফেক্ট করে না কন্টেন্টের মধ্যে, সো আমাদের এই ক্লাসটাকে আমরা আইডিটাকে আমরা পজিশন রিলেটিভ করে দিলাম, মানে পজিশনটাকে রিলেটিভ করে দিলাম, যেহেতু আমরা অ্যানিমেশন প্রপার্টিটা এখানে আমাদের অ্যানিমেশন মেথডটা ইউজ করতেছি। ওকে, তো যখন আমি ক্লিক করলাম এখানে আমাদের অ্যানিমেশনটা কিন্তু হয়ে গেছে, 250 পিক্সেল সে ওইখান থেকে লেফট থেকে ছেড়ে দিছে। সেম ভাবে আপনি যদি চান এখানে, আপনি যদি চান এখানে ধরেন রাইট থেকে যাবে, কিন্তু রাইট থেকে তো অলরেডি জায়গা ফাঁকা আছে, সো এখান থেকে যাবে না। তো আমি যেটা করতে চাচ্ছি ধরেন লেফট থেকে দেখাইলাম, কারণ হচ্ছে লেফটে আমাদের জায়গা নাই, সো লেফট থেকে আমাদের এই জায়গাটুকু যাবে। সো এইভাবে বিভিন্ন ভাবে আমরা কিন্তু অ্যানিমেশনটা ইউজ করতে পারি। যেমন আপনি চাইলে অপাসিটি ইউজ করতে পারেন, এটা হাইট ওয়েট দিয়ে দিতে পারবেন। ওকে, অ্যানিমেশনে আপনি যে কোনো ধরনের স্টাইল দিয়ে দিতে পারবেন, সিএসএস স্টাইল গুলো দিয়ে দিতে পারবেন। ওকে, তো এবং হাইটটা টগল করে দিতে পারবেন, এগুলো একটু প্র্যাকটিস করে দেখবেন বাসায় কিভাবে করে। ঠিক আছে, ওকে। তো জেকুয়েরি কলব্যাক জিনিসটা কি আসলে, এটা একটু বুঝি। তো জেকুয়েরি কলব্যাক ফাংশন সব ক্ষেত্রেই, ধরো পিএসপি তেও কলব্যাক ফাংশন আছে, জেকুয়েরি তো আছে, মানে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই কলব্যাক ফাংশনটা আছে। তো এক এক কলব্যাক এক এক ইয়েতে এক এক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ধরেন এক এক কলব্যাক ফাংশন গুলো এক এক ভাবে কাজ হয়। যেমন আমাদের জেএসএ যদি আমরা ধরি জেকুয়েরিতে, এইখানে কলব্যাক ফাংশনটা কিভাবে কাজ হবে, ধরেন আপনি একটা ফাংশন অলরেডি ক্রিয়েট করছেন, তার ওই ফাংশনটা এক্সিকিউট হওয়ার পরে আরেকটা কিছু করাইতে চান, মানে আরেকটা ফাংশন আপনি কাজ করাইতে চান, সেই ক্ষেত্রে আপনি কলব্যাক ফাংশনটা ইউজ করতে পারেন। যেমন হচ্ছে আমি একটা এক্সাম্পল দিই এখানে, ধরেন আপনি একটা কন্টেন্ট আমাদের তো এখানে আছে অলরেডি, সো এখানে আমি ধরেন দুইটা ফাংশন এক্সিকিউট করাবো এই বাটনটার মধ্যে। সো আমি যদি দুইটা ফাংশন কিভাবে এক্সিকিউট করাবো, এই বাটনের মধ্যে আমি বলে দিলাম, মানে এটা তো বাটন, সো এখানে যদি কেউ ক্লিক করে, ক্লিক করার পরে আমি চাচ্ছি এই আইডিটা, মানে এটা এই ডিপটা কি হবে, এখানে ধরেন হাইট হবে, এটা ধরেন হাইট হবে 200 পিক্সেল। এটা আমি অ্যানিমেট দেখাচ্ছিলাম, ভিডিওতে আছে, ভিডিওটা দেখে নিবা, যে ডিসকানেক্ট হয়ে গেছে আমি বুঝতেছিলাম না আর কি, এই জন্য আমি করাই ফেলছি। আচ্ছা, তো কি হবে, ওয়ানটা হাইট হবে, এটা তো নর্মালি হাইট ফাংশন। ওকে, তো এখানে একটা ফাংশন ক্রিয়েট করলাম আমি, নাকি হাইডে কি হবে, ডট হাইডে ধরো স্লোলি হবে, হ্যাঁ স্লো ভাবে হবে। এইখানে আমরা আরেকটা ফাংশন ক্রিয়েট করব, একটা ইয়ের ভিতরে, একটা ফাংশনের ভিতরে কিন্তু আমরা আরেকটা ফাংশন লিখলাম। সো এই ফাংশনটা কিভাবে কাজ হবে, এই ফাংশনটাকে বলে আমাদের কলব্যাক ফাংশন। তো ফাংশন কিভাবে লিখে, এভাবে লিখে না, এই ফাঁকা করলাম, তারপর ভিতরে লিখবো আমাদের আরেকটা কাজ, ধরো এখানে একটা অ্যালার্ট হবে, অ্যালার্ট, অ্যালার্ট মানে তো বুঝি সবাই, উপর থেকে একটা পপ আপ নোটিশ আসবে। তো অ্যালার্টে ধরো কি লিখবে, ধরো কল ব্যাক ফাংশন অ্যালার্ট, এই লেখাটা শো হবে। কখন শো হবে আমি আবার বলছি, এই হাইডে যখন ক্লিক করব, মানে এই বাটন বাটনে যখন ক্লিক করব, তখন এই আইডিটা মানে এই ডিপটা কি হবে, হাইট হয়ে যাবে। কিভাবে হাইট হবে, স্লোলি হাইট হবে। ঠিক আছে, হাইট হওয়ার পরে আরেকটা ফাংশন কাজ করবে, এই ফাংশনটা কি করবে, একটা অ্যালার্ট মেসেজ দিবে, দেখি হয় কিনা। রিলোড দিলাম, হাইডে ক্লিক করলাম, হাইট হয়ে গেছে, এবং একটা অ্যালার্ট মেসেজ কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, এই যে কলব্যাক ফাংশন অ্যালার্ট যেটা লিখছি আমরা, এই যে কলব্যাক ফাংশন অ্যালার্ট। ঠিক আছে, বুঝা গেছে বিষয়টা? তো এই হচ্ছে আমাদের কলব্যাক ফাংশন। তো ধরো তুমি 5টা ফাংশন বানাইলা, 5টা ফাংশনের পরে আরেকটা ফাংশন তুমি এক্সিকিউট করতে চাও, ধরো এখানে 5টা ফর্ম দিলা, HTML ফর্ম বানাইলা 5টা, যদি কেউ 5টা ফর্ম একসাথে ফিল আপ করে, তাইলে একটা ধরো মেসেজ দিলা তুমি, ওকে ইউ হ্যাভ সাকসেসফুলি ফিল আপ দ্য ফর্ম, যে কোনো কিছু একটা। তারপর ধরো কোন একটা ফর্ম ফিল আপ না করে ধরো এখানে সাবমিট দিয়ে দিলো সে, কিন্তু তোমার ফর্মটা ফিল আপ করতে হবে, ফিল্ডটা তোমার ইনপুটে রাখতে হবে। তো
তো কি দিতে পারো, অ্যালার্ট দিতে পারো, একটা ডেঞ্জার অ্যালার্ট দিতে পারো, যে ওয়ান অফ দ্য ফিল্ড ইজ নট ফিল আপ, প্লিজ ফিল আপ দ্য ফর্ম কারেক্টলি, অমুক সুমুক, যা খুশি। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? তো এইভাবে ইউজ করা যায়। আর ফর্ম ভ্যালিডেশনটা এটা দিয়ে করা যেতে পারে। নর্মাল যে ভ্যালিডেশন আছে, যদি কেউ বন ইরাকে ফিল আপ না করে বা এই সেই কিছু একটা করে, নাকি হবেই তো, করা করা যাবে। তো এই ছিল আসলে কল ব্যাকের ব্যাপার স্যাপারটা। আর যে করে গেট একটা ফাংশন, তো এই ফাংশনটা যে কাজটা করে, যে করে ফেট হচ্ছে খুবই মানে একটা মেথড, যে মেথডটা কি করবে আপনার এইচটিএমএল এর এলিমেন্ট বা অ্যাট্রিবিউট সে চেঞ্জ করে দিতে পারে। এই গেট মেথডটা বুঝা গেছে কি করবে? আমাদের আমাদের এইচটিএমএল এর এলিমেন্ট অথবা আমাদের এইচটিএমএল এর কোনো অ্যাট্রিবিউট সে চেঞ্জ করে দিতে পারবে। সো কিভাবে চেঞ্জ করে আমরা একটু দেখি। ধরেন গেট কন্টেন্ট এর মধ্যে আমাদের তিনটা মেথড কাজ করে, একটা হচ্ছে টেক্সট, একটা এইচটিএমএল, আর হচ্ছে ভ্যাল। টেক্সট তো আমরা জানি নর্মাল টেক্সট, এইভাবে এগুলো হচ্ছে নর্মাল টেক্সট। আর এইচটিএমএল হচ্ছে আমাদের এইচটিএমএল এর ট্যাগ, H1 ট্যাগ, H2 ট্যাগ, P ট্যাগ, হ্যাঁ যে ধরনের ট্যাগ আছে ওইগুলো হচ্ছে আমাদের এইচটিএমএল ট্যাগ। আর ভ্যাল হচ্ছে আপনার ফিল্ডের যে রিটার্ন ভ্যালুটা, ঠিক আছে, এটাকে ভ্যাল বলা হয়। তো গেট কন্টেন্ট এর মধ্যে এই ভ্যাল মেথডটাও কাজ হয়। সো তাহলে আমরা ধরো প্রথমে কি দেখি, টেক্সট মেথডটা দেখি কিভাবে কাজ করে। সো টেক্সট মেথডটা কাজ করার জন্য আমি আবার বলে দিলাম, এই বাটনে যদি কেউ ক্লিক করে তাইলে এখানে তার কল ব্যাক হবে না। সো কাটলাম, বাটনে কেউ ক্লিক করলে একটা নর্মাল একটা অ্যালার্ট আসবে। অ্যালার্টের মধ্যে আমার কি থাকবে, ধরো এখানে আমি বলে দিলাম আওয়ার টেক্সট, আওয়ার টেক্সট হচ্ছে ধরো এই আইডিটাকে আমি বলে, এই যে এইটা এই প্যারাগ্রাফটাকে আইডিটাকে আমি বললাম, সরি, এটা ক্লাস, এখানে ধরো আইডি দিয়ে দিলাম। হ্যাঁ, আইডি দিয়ে কাজ করার সুবিধা। সো হাই দিলাম, আওয়ার টেক্সট এখানে আমি বলে দিলাম, ওকে এভাবে আমি বলে দিলাম। তারপর হচ্ছে আমি একটা প্লাস সিম্বল দিলাম, আর যে কোয়েরিতে কনকেটেনেশনের জন্য প্লাস চিহ্ন ইউজ করা হয়, মানে একটা টেক্সটের সাথে আর একটা টেক্সট যখন আমি অ্যাড করব, বা একটা ফাংশনের সাথে যখন আর একটা ফাংশন আমি অ্যাড করব, তখন এটাকে প্লাস চিহ্ন দিয়ে অ্যাড করে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের স্ট্রিং, মানে নর্মাল একটা টেক্সট। সো আমি ডাবল কোটেশনের ভিতরে দিয়ে দিলাম, তারপর প্লাস দিয়ে আমি আরেকটা আরো কিছু অ্যাড করব আমি। সো আমি কি অ্যাড করব, ডলার সাইন, এখানে আমি বলে দিলাম ডাবল কোট, এবং এইটা হাই। কি হলো আমাদের অ্যালার্টের মধ্যে কি আসবে, অ্যালার্টের মধ্যে আমাদের এই টেক্সটটা প্রথমে শো করাবে, আওয়ার টেক্সট, তারপর হচ্ছে প্লাস দিয়ে মানে এই টেক্সটের সাথে এই আইডিটাও শো করাবে। এই আইডিটা কোনটা, এটা এটা মানে হচ্ছে আমাদের এই টেক্সট গুলা শো করাবে। ঠিক আছে, সো এই টেক্সট গুলো শো করানোর জন্য কি করতে হবে আমার, এখানে আমি দিয়ে দিলাম আমি আইডি। সো এই আইডিটা আমার শো করাবে, এবং এই আইডিটা কিভাবে শো করাবে, এইচটিএমএল শো করব নাকি প্যারাগ্রাফ শো করব নাকি নর্মাল টেক্সট শো করব, কি শো করব। সো এখানে আরেকটা যে মেথড আছে, ওই গেট মেথডটা আমরা এখানে ইউজ করে দিব। যেমন যদি আমি দিচ্ছি যে টেক্সট মেথড, টেক্সট মেথড হচ্ছে নর্মালি নর্মালি আমার টেক্সট আকারে সে এটা শো করাবে। ওকে দেখি আগে আসে কিনা, তারপর দেখাচ্ছি আবার। তো হাইট ক্লিক করলাম, কি আসলো আমাদের অ্যালার্ট, আওয়ার টেক্সট এই লেখাটা আসলো, মানে হচ্ছে এই যে এই লেখাটুকু। তারপর প্লাস চিহ্ন দিয়ে যে কনকেটেনেশন করে দিছিলাম আমি, এটু কি বলে দিছি, এ হাই 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 ক্লাসের মধ্যে যা আছে, আইডির মধ্যে যা আছে তা শো করবে। শো করছে, কিভাবে শো করবে, টেক্সট আকারে। সো নর্মাল টেক্সট আকারে, দিস ইজ নর্মাল এইচটিএমএল প্যারাগ্রাফ, নর্মাল টেক্সট আকারে শো করছে, গুড। আচ্ছা, এর মধ্যে আমি একটা বিটেক বিটেক নিতে পারি না, মানে বোল্টেক, এখানে আমি একটা বোল্টেক নিলাম, নর্মাল লেখাটার আগে এবং পরে বোল্টেক নিলাম, তাহলে ভালোভাবে বোঝা যাবে। সো ক্লিক করলাম, নর্মাল কিন্তু আসছে আমাদের, বোল্টেকটা কিন্তু মানে বিটেকটা কিন্তু এফেক্ট করে নাই, নর্মাল টেক্সটের মধ্যে কিন্তু সবকিছু আমাদের আসছে। সো এখন যদি আমি এখানে টেক্সটের জায়গায় আমি এখানে ইউজ করলাম এইচটিএমএল, এইচটিএমএল, ওকে। সো এইচটিএমএল শো করাইলে, এইচটিএমএল যদি আমি মেথডটা ইউজ করি এখানে, তাহলে কি আসতো, দেখেন আমাদের এই ওই মেথডের ভিতরে যে
HTML ট্যাগ ছিল, ওই HTML ট্যাগ সহ কিন্তু আমাদের এটা শো হয়ে গেছে, মানে ফুল HTML ট্যাগটা শো হয়ে গেছে আর ভিতরে যা ছিল তা তো শো হইছেই। তো বেসিক্যালি বিষয়টা এটার পার্থক্যটা বোঝা গেছে যে আসলে টেক্সট কি করে আর হচ্ছে HTML মেথডটা কি করে। টেক্সট হচ্ছে আমাদের নর্মাল টেক্সট গুলো নর্মাল ভাবে নিয়ে আসবে, এবং HTML মেথডটা হচ্ছে ওর ভিতরে যত HTML ট্যাগ আছে সব নিয়ে আসবে। যেমন আমি যদি চাই এখানে ওয়ান আইডিটা দিব, ওয়ান আইডির ভিতরে অনেক কিছু আছে, প্যারাগ্রাফ ট্যাগ আছে, পি ট্যাগ আছে, বি ট্যাগ আছে, দেখবেন যে সব কিছুই নিয়ে চলে আসছে, দেখেন অনেক কিছু নিয়ে আসছে। যেমন দিস ইজ বি বোল ট্যাগ, তারপর পি ট্যাগ, হ্যাঁ এখানে অনেক কিছু ক্যারেক্টার আছে। সো এইভাবে আসলে হয়। তো এই জিনিসগুলো আসলে ভ্যালিডেশনের সময় অনেক বেশি কাজ করা বা কাজ করা যায়, ভ্যালিডেশন দিয়ে খুব ইজিলি কাজ করা যায় কোনো কিছু যখন ভ্যালিডেট করতে যাবা বা ভ্যালিডেশনের জন্য কাজ করতে যাবা তখন। তো ভ্যাল নামে আর একটা ফাংশন আছে গেটের মধ্যে। সো ভ্যাল নামে আরেকটা ফাংশনের মধ্যে যেভাবে কাজ করতে হয়, ভ্যাল, আচ্ছা ভ্যালটা তো বেসিক্যালি সে দেখাই দিচ্ছি, এখানে একটা ফর্ম বানাতে হবে আমাদের, ওয়ান এখানে একটা ফর্ম বানাই আমি, যেহেতু ভ্যাল বলছে যে ভ্যালু, সো ভ্যালু কোথায় থাকে, ভ্যালু তো অবশ্যই ফর্মে থাকবে। তো আমি একটা ফর্ম এখানে একটা ইনপুট ফর্ম, ইনপুট ফর্ম তো শেষ করে না, আমি তো ভুলে গেছি, ইনপুট এভাবে লিখে টাইপ হচ্ছে টেক্সট। হ্যাঁ এখানে একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিলাম আমি, ডিফল্ট ভ্যালু হচ্ছে আমার নাম, বিল্লাল। ইনপুট টাইপের মধ্যে টেক্সট দিলাম আর ডিফল্ট ভ্যালু দিলাম বিল্লাল, তাহলে ইনপুট একটা ফিল্ড আসবে না আমাদের, এখানে ইনপুট ফিল্ড আসছে, তারপরে ভ্যালু আসছে বিল্লাল। ওকে, তো একটা বাটন আছে, সো বাটনটা হচ্ছে এইটা আমাদের এই জন্য পাশাপাশি চলে আসছে। তো এখন আমি করতে চাই কি, এটার ভিতরে যেই ভ্যালুটা আছে ওই ভ্যালুটা আমি এখানে শো করাতে চাই, ওই ভ্যালুটা আমি অ্যালার্ট এর মাধ্যমে শো করাবো আমাদের এই ফর্মের মধ্যে যে ভ্যালু থাকবে। তারপরে যখন আমি ক্লিক করব তখন আমি এই ভ্যালুটা দেখতে চাই যে আসলে আমি কি ভ্যালুটা এখানে দিছি। তো এটা করার জন্য যেটা আমাদের করতে হবে, আমি এখানে যাই বলবো যে হাইডে, মানে বাটনে যখন কেউ ক্লিক করবে তখন একটা অ্যালার্ট হবে, এবং অ্যালার্টটা হবে ধরেন এটা ইনপুট ভ্যালু ইজ, তারপরে আমাদের ভ্যালুটা দেখাবে। সো প্লাস চিহ্ন দিয়ে কনকেটেনেশন করলাম, এই হচ্ছে আমাদের টেস্ট, এখানে আমি আইডি নিয়ে নিচ্ছি একটা, আইডি ইকুয়াল ইনপুট, যে কোনো আইডি, হ্যাঁ ওকে। তো বলে দিলাম যে এই ইনপুটের যে ভ্যালু আছে ওই ভ্যালুটা আমি নিব, এবং সে যে আসলে ভ্যালুটাই নিবে সেটা বুঝবে কেমনে, এই জন্য আমাদের এখানে ভ্যালু ভ্যাল সরি ভ্যাল এই ভ্যালটা দিয়ে দিতে হবে। তো দেখি এখন ভ্যালুটা আসলে নেয় কিনা, আছে এখানে বিল্লাল আছে হাইট, ওকে ইনপুট ভ্যালু বিল্লাল, ওকে। তো এখানে যদি আমি চেঞ্জ করে দিই হাইট ভ্যালু সেম, ওকে ভ্যালু দিলাম শিশির, তারপরে দিলাম ইনপুট ভ্যালু আসছে কি শিশির, বুঝে গেছে ভ্যালুটা আসলে কিভাবে কাজ করে। আমরা ভ্যালুটা এভাবে কাজ করব, আরেকবার আমি রিপিট করছি, আমি ইনপুট একটা ফর্ম নিছি এখানে টাইপ টেক্সট, এবং ভ্যালু দিয়ে দিছি একটা, অথবা ভ্যালু না দিলেও চলে, ভ্যালু তো সবাই এখানে ফিক্সড করে দিবে মানে টাইপ করে দিবে, এবং এটা একটা ইউনিক আইডি দিছি নাম হচ্ছে ইনপুট, এবং অ্যালার্ট বাটনে বলে দিছি আমি যখন কেউ এই বাটনে ক্লিক করবে, এই বাটনে যখন ক্লিক করবে তখন একটা অ্যালার্ট পপ আপ আসবে, অ্যালার্ট পপ আপ এর মধ্যে একটা মেসেজ শো করাবে, কি মেসেজ, ইনপুট ভ্যালু ইজ, তারপরে কি এই ভ্যালু, কোনটা এই ইনপুটের ভ্যালু। সো ইনপুটে এই ইনপুটের ভ্যালু যে সে শো করাবে সে বুঝবে কিভাবে, এই জন্য আমি আইডি দিয়ে দিচ্ছি এখানে যে এই ইনপুটের ভ্যালটা নিবা, ভ্যাল মানে হচ্ছে ভ্যালুটা নিবা, ঠিক আছে। সো তারপরে কি করছি, আমার এখানে যা ভ্যালু আমি দিছি তাই এখানে আমাদের এইভাবে শো করাই দিছি এইটা, ওকে। তো এই ছিল ভ্যালুর খেলামেলা। তারপরে ধরো আমি আরেকটা জিনিস দেখা দিচ্ছি, আর একটু সময় আছে, যেমন ধরো তোমার একটা এইচ রে এনকোড ট্যাগ আছে এখানে, এ এইচ রে
ইকুয়াল ধরো এটা, এইচএফ, তারপর হচ্ছে এখানে এনকোড ট্যাগ শেষ, দিস ইজ মাই সাইট। ওকে, তো আমি যদি চাই এখন এই বাটনে ক্লিক করে আমি এইখানে কি, ও সরি সরি সরি, আমার এই জায়গাতে আমার এই এনকোড ট্যাগের ভিতরে আমি আসলে কি ট্যাগ ইউজ করছি, মানে কি ভ্যালু ইউজ করছি এইচএফ এর মধ্যে, মানে কোন লিঙ্কটা আমি দিয়ে দিছি, এটা চাইলে আমি কিন্তু বের করতে পারি বাটনে ক্লিক করে। কিভাবে, যখন অ্যালার্ট দিলাম, আমি অ্যালার্ট দেওয়ার পরে ধরেন এইচএফ ভ্যালু দিয়ে দিলাম, মানে লিঙ্ক ভ্যালু ইজ বলে দিলাম আমি কার ভ্যালু, এখানে আমি একটা আইডি নিয়ে নিচ্ছি ভি, তো শর্টকাট নিলাম ভি, এবং এখানে আমি বলে দিব, সরি সরি সরি, এইভাবে না, তো অ্যালার্টের মধ্যে আমি অন্যভাবে বলে দিব, এখানে ভ্যালু অ্যালার্টের মধ্যে আমি বলে দিব যে অবশ্যই একটা ফাংশন, তো এইখানে আমাদের আইডিটা হচ্ছে ভি, এই ভি আইডিটা কি করবে, ডট অ্যাট্রিবিউট, মানে এটা অ্যাট্রিবিউটটা নেবে, কোন অ্যাট্রিবিউটটা নেবে, এইচ রেফ, ঠিক আছে, এইচ রেফ ভ্যালুটা নেবে। সো এইচ রেফ ভ্যালুটা যদি নেয়, ক্লিক করি, এইচ রেফ ভ্যালুতে কি দিছিলাম, বিলাল ডট এক্স ওয়াই জেড দিছিলাম, সো এইচ রেফ ভ্যালুটা আমাদের চলে আসছে না, এখানে কি দিয়ে চলে আসছে, অ্যাট্রিবিউট নামে মেথডটা দিয়ে আমাদের চলে আসছে, ঠিক আছে। সো অ্যালার্ট ফাংশনের মধ্যে আমি এটা ভিউ করে দিতে পারছি। আমি আবার বলছি কি কি করছি, আমি এখানে আমি বলে দিছি এ এইচ রেফ হচ্ছে এই লিঙ্ক, এবং আইডি দিছি আমি একটা, তো আমি চাচ্ছি এই বাটনের মধ্যে ক্লিক করে এইচ রেফ এর ভিতরে কি আছে, মানে এই অ্যাট্রিবিউট, আপনার এইচটিএমএল এর অ্যাট্রিবিউট বের করার জন্য যেটা যেভাবে করা হয় আর কি, সো এই এডিটিআরটা ইউজ করা হয়। সো আমি কি করছি, এইচ রেফ তো একটা অ্যাট্রিবিউট এনকোড ট্যাগের, সো অ্যাট্রিবিউটের ভ্যালু বের করার জন্য আমি এখানে অ্যাট্রিবিউট ইউজ করছি, এখানে আমি দিয়ে দিছি ভ্যালু মানে হচ্ছে এনকোড ট্যাগ এর আইডিটা, তারপর এডিটিআর মানে মেথড, তারপরে কোন অ্যাট্রিবিউটটা ইউজ করতে, কোন অ্যাট্রিবিউটটা আমি বের করব সেটা হচ্ছে এইচরেফ, এইচরেফ এর যে ভ্যালুটা আছে সেভাবে আমার এখন বের হয়ে যাবে। তো রিলোডে আমি যখন এই বাটনে ক্লিক করব, তখন আমাদের ভ্যালুটা কিন্তু দেখা দিছে এইচরেফ এর ভ্যালুটা আসলে কি। সো এইভাবে আমরা সবকিছু করতে পারি জেকুয়েরি দিয়া। তো জেকুয়েরি আরো মজার মজার কিছু জিনিস আছে, যেগুলো নেক্সট ক্লাসে আমরা অবশ্যই কভার করবো। ওকে, আল্লাহ হাফেজ।